সরকারি চাকরির প্রস্তুতির জন্য আজই ডাউনলোড করুন টিডি এক্সাম চ্যালেঞ্জার অ্যাপস অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন ডেলি মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি পিডিএফ ডাউনলোড করার ফ্যাসিলিটি ডিসক্রিপশনে অ্যাপসটির লিঙ্ক পেয়ে যাবেন নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত নাই এই ভিডিওটির মধ্যে পরীক্ষায় বারবার আসা মিশ্রণের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সম্পূর্ণ দেখার পর ভালো লাগলো ভিডিওটি লাইক করে দিও এবং নিকটবর্তী ফ্রেন্ডদের শেয়ার করে দিও চলো বন্ধুরা প্রথম কোশ্চেনটা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে চার হাজার টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে বলা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে এবং গাড়িটিকে টেন পার্সেন্ট লাভে বিক্রি করা হয়েছে এবং মোটের উপর বারো পার্সেন্ট লাভ হয়েছে তাহলে ঘোড়াটির ক্রয় মূল্য কত হবে ওকে তো এই ধরনের কোশ্চেনের সমাধান ইজিভাবে করতে পারবে ধৈর্য ধরে দেখে নাও তাহলে কী করবে বলেছে ঘোড়াটিকে কত টোয়েন্টি পার্সেন্ট লাভে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে কত একশো কুড়ি টাকা তার মানে বলতে পারি আমরা ওকে এবার কি বলা হয়েছে দেখো বলা হয়েছে গাড়ি টিকিট টেন পার্সেন্ট লাভে তাহলে কত একশো দশ টাকা তাহলে গাড়ির ঘর এটা একশো দশ টাকা ঠিক আছে ওকে আর বলছে কি এবং মোটের উপরে বারো পার্সেন্ট লাভ মানে কত তাহলে একশো বারো এই মোটটাকে সবসময় মাঝখানে লিখবে ঠিক আছে আর এলিগেশন বা মিশ্রণ নিয়ে আমি খেয়াল রাখবে একটা সংখ্যার থেকে বড় হতে হবে এই মাঝের সংখ্যাটা ওকে আটটা থেকে ছোটো হতে হবে দেখো একশো দশের থেকে একশো বারোটা কী বড়ো আছে একশো বারোটা আবার দেখে একশো বারোটা আবার একশো কুড়ির থেকে কী আছে ছোটো আছে তাহলে একটার থেকে বড়ো হতে হবে একটার থেকে ছোটো হতে হবে তবে কিন্তু এলিগেশান নিয়মে পড়ে ওকে এবার কী করতে হবে এই কুনাকুনি বিয়োগ করতে হবে তাহলে দেখো এটা বাদ দিলে কত একশো দশ থেকে যদি আমি একশো বারো বাদ দিই দুই পড়ে থাকে কোনি বাদ দেবে ঠিক আছে এবার সেমভাবে তাহলে এই দিক থেকে দিক বাদ দিলে এটা চলে আসবে কত তাহলে একশো কুড়ি থেকে যদি একশো বারো বাদ দিলে কত থাকবে আট থাকবে ঠিক আছে এটাকে অনুপাতে মাঝখানটা অনুপাত চিহ্ন দিয়ে নেবে এবং ছোট করে নেবে তাহলে কত হবে ওয়ান ওকে দুই ঘরের দুই ঘরের নামটায় কাটলাম দু এককে দুই আর চার দুগুণে আট এবার বলা হয়েছে কি টোটাল কত হলো টোটাল আমাদের কত আসবে পাঁচ আসবে ওকে টোটাল কত আসবে আমাদের পাঁচ আসবে ঠিক আছে এবার দেখতে হবে যে ঘোরার কয় মূল্য বে করতে বলা হয়েছে ঘোড়া মানে কোনটা ঘর এই দিকের ঘরটা ঘোড়া তাহলে ঘোড়া মানে কত এক লিখা আছে তাহলে এক লিখবো এখানটায় ওকে আর ক টাকা বলেছিলো চার হাজার টাকার উপর হিসাব বলেছিল তাহলে গুণ চার হাজার ওকে তাহলে এবার চার হাজার লিখে দেবো আমরা এখানটায় এবার কাটাকুটি করবো পাঁচ আটা চল্লিশ আট করতে আট আর যে দুটো শূন্য দুটো শূন্য বসিয়ে দাও তাহলে অ্যান্সার কত হলো আমাদের আটশো চলে আসলো এটা ঘোড়া বলেছে তাই ঘোড়া লিখলাম যদি সেমভাবে আমাদেরকে বের করতে বলতে গাড়িটা তাহলে কি করতাম তাহলে লিখতাম হচ্ছে চার বাই পাঁচ ঠিক আছে চার বাই পাঁচ গুণ কত দিতাম চার হাজার ওকে দিয়ে ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে সেমভাবে কাটাকুটি করলে কত আসবে সেই আটশো আসবে ওকে আটশো আসবে তাহলে কত হবে চারটা বত্রিশ এইভাবে ইজিভাবে এলিগেশন ভাবে এই ধরনের অঙ্ক কিন্তু করতে পারবে পার্সেন্টেজ চ্যাপ্টার কিন্তু এই ধরনের অঙ্ক অর্থাৎ লাভ ক্ষতির চ্যাপ্টার কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা পেয়ে যাবে ইজিভাবে করতে পারবে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যায় এবার দেখো বলা হচ্ছে একটি খামারে মুরগি ও ছাগল মিলিয়ে মোট সত্তরটি প্রাণী আছে কি বলা হচ্ছে একটি খামারে মুরগি আর ছাগল মিলিয়ে মোট সত্তরটি প্রাণী আছে এখানে প্রাণী না বলে অনেক সময় মাথা দেখা যাচ্ছে বলে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বারবার এসছে এই ধরনের কোশ্চেন তাদের মোট পায়ের সংখ্যা কত বলা হয়েছে একশো হলে মোট কটি প্রাণী আছে তো দেখো আমরা কি জানি মুরগির কটা পা হয়ে থাকে দুটি পা হয়ে থাকে আর ছাগলের কটা পাওয়া হয়ে থাকে চারটি পা হয়ে থাকে আমরা জানি না এখন কটা মুরগি আছে কটা ছাগল আছে আমরা জানি না তো এই ক্ষেত্রে কি করব মুরগির যে দুটো পা তো এখানে টোটাল কটা বলেছিল সত্তরটা প্রাণী আছে বলেছিল তাহলে সত্তরের সাথে যদি দুই গুণ করি আমরা অর্থাৎ মুরগির দুটো করে পা ধরলাম তাহলে একশো চল্লিশটা পা আচ্ছা পা ধরলাম কেন আমরা পা ধরলাম কেন এটাও কিন্তু বিষয়ের কথা দেখো এখানে টোটাল পায়ের সংখ্যা কত বলেছিলো একশো আশিটা বলে দিয়েছিল দেখতে পাচ্ছ তার মানে পা ধরে অঙ্ক করছে ঠিক আছে আর সেমভাবে তাহলে কী হবে সত্তর গুণ আর ছাগলের যদি চারটে পা হয় থাকে সত্তর গুণ চার ওকে তাহলে দুশো আশিটা হচ্ছে ছাগলের পা ঠিক আছে এবার টোটাল পা কত বলেছিলো একশো আশি মা আগেই বলেছি মোট বলবে ওটাকে মাঝখানে লিখতে হয় তাহলে সেমভাবে আমরা এলিগেশন পাতিয়ে নিই এখানটায় ছোট্ট করে লিখি যা কম আছে তাহলে একশো চল্লিশ দুশো আশি আর মাঝখানে আমরা কত লিখবো মাঝখানে লিখবো একশো আশি ওকে হয়ে গেল লিখা এবার বলেছিলাম কী এরকম করে বাদ দিতে হয় তাহলে দুশো আশি থেকে যদি একশো আশি বাদ দিতে কত থাকবে তাহলে একশো থাকবে তাই তো থাকবে যে দুশো আশি থেকে আমরা একশো আশি বাদ দিই তাহলে হচ্ছে একশো থাকবে এখানটায় দিয়ে অনুপাত চিহ্ন দিয়ে দিলাম আর যদি আমরা এখানে বাদ দিই একশো আশি থেকে একশো চল্লিশ তাহলে কত থাকবে চল্লিশ থাকবে ওকে তাহলে এই শূন্য এই শূন্য কাটলো আচ্ছা ছোটো করলে কত হয় পাঁচ দুগুনে দশ ছোটো করে লিখছি দেখো দুই দুগুনে চার তাহলে ফাইভ ইস টু টু থাকলাম আমি ভালো করে লিখে দিচ্ছি এখানটাই দেখো ফাইভ টু কত এলো ফাইভ ইস টু টু আসলো আমরা এখানটায় লিখে নিলাম ঠিক আছে ওকে এবার কী বলছি তাহলে কোন প্রাণী কটা আছে টোটাল প্রাণী কত হলে আমাদের অনুপাত হিসাবে সাতটা আছে পাঁচ আর দুই যোগ করলে কত হয়ে যায় সাত আসে ঠিক আছে ওকে আমি সাত লিখে রাখলাম এখানটার সুবিধার্থ তোমাদের তাহলে আমরা কি প্রথমে বের করবো মুরগি মুরগি পাঁচটা টোটাল সাতটা সরি টোটাল হচ্ছে সাতটা সাতটার মধ্যে কী আছে আমি এখানটা ভালো করে একবার লিখি টোটাল হচ্ছে সাতটা সাতটার মধ্যে পাঁচটা আছে কী হিসাবে আমাদের অনুপাত হিসাবে পাঁচটা আছে মুরগি তো পাঁচ লিখে দিলাম এবার গুণ দিলাম আচ্ছা টোটাল মাথা বা প্রাণী কতগুলো বলেছিল সত্তরটা বলেছিলো সত্তরটা দের করবো আমরা কিন্তু পা লিখবো না কিন্তু কারণ প্রাণী হিসাব করতে বলছে সত্তরটা প্রাণী আছে এটা কিন্তু খেয়াল করে করবে পরীক্ষা হলে ভুল হয়ে যায় যেটা প্রাণী বলবে যে কটা বা মাথা বলবে সেটা কিন্তু গুণে লিখবে ঠিক আছে তাহলে হচ্ছে কত আসবে সাত দশে সত্তর তাহলে হচ্ছে পঞ্চাশটা আমরা কী পেয়ে গেলাম মুরগি আছে পঞ্চাশটা কি আছে মুরগি আছে এবার সেমভাবে আরটা কত হবে সাতের মধ্যে কত আছে দুটো আছে হচ্ছে সাতের মধ্যে দুটো আছে হচ্ছে ছাগল আছে তাহলে গুণ সত্তর ওকে এবার হচ্ছে কত কাটাকুটি করে দিই তাহলে আমরা সাত দশে সত্তর তাহলে হচ্ছে দশ দুগুণে কুড়ি ওকে তাহলে বেরোলে টোটালে তাহলে হচ্ছে দশ দুগুণে কুড়ি তাহলে হচ্ছে আমরা পেয়ে গেলাম কি তাহলে হচ্ছে পঞ্চাশটা মুরগি আছে আর হচ্ছে কুড়িটা ছাগল এখানটায় আছে এই ধরনের অঙ্ক ইজিভাবে করতে পারবে একটু দেখে নাও ভালো করে টিক্সগুলো তাহলে কিন্তু ভালোভাবে পরীক্ষা হলে করে আসতে পারবে এবার নেক্সট অঙ্ক দেখো এক ব্যক্তি তিনশো কেমি পর ছয় ঘন্টা অতিক্রম করে প্রচুর পরীক্ষায় প্রশ্নটা এসছে এক ব্যক্তি তিনশো কিমি পথে ছয় ঘন্টা অতিক্রম করে যাত্রাপথের প্রথম অংশ চল্লিশ কিমি পার ঘন্টা বেগে এবং বাকি পথ ষাট কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করলে যাত্রা পথ দুটির দূরত্ব কত ওকে তো দেখো ওটা মাঝখানে দাগ দিয়ে নি কারণ যাওয়া খুব শর্ট আমার অঙ্গকরণের জন্য দেখো কি করবে দেখো অ্যাকচুয়ালি বলছি তিনশো কিমি পথ যেতে ছয় ঘন্টা সময় লাগে অর্থাৎ প্রকৃত সময় বা মোট সময় অ্যাকচুয়ালি ছয় ঠিক আছে আর বাদ বাকি যে দুটো সময় লাগবে ওটা কেন বলে দেয়নি তাহলে কি আমরা টোটাল যাব ধরে নিলাম তিনশো কিমি পথ যাব চল্লিশ কিমি পার ঘন্টা বেগে আবার ধরে নেব ওই তিনশো কিমি পথই যাবো ষাট কিমি পার ঘন্টা বেগে আমরা ধরে নেবো ওকে তাহলে আমরা কী করতে হবে প্রথম অংশটা বের করি তাহলে তিনশোকে যদি আমরা চল্লিশ দিয়ে ভাগ করি তাহলে সময় পেয়ে যাব ঠিক আছে কারণ সময় সূত্র কি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ ওকে এই শূন্য এই শূন্য কাটবে তাহলে পনেরো দুগুণে তিরিশ আর হচ্ছে দুই দুগুণে চার তাহলে পনেরো বাই দুই সময় লাগবে প্রথম অংশটা ওকে এবার সেমভাবে আমরা দ্বিতীয় অংশটা বের করে নেব তাহলে তিনশোকে যদি আমরা তিনশোকে যদি আমরা ছয় দিয়ে ভাগ করি এই ষাট দিয়ে ভাগ করি কি পার ঘন্টা বেগে তাহলে শূন্য এই শূন্য এই শূন্য কাটবে তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে দ্বিতীয়টা সময় লাগবে কত পাঁচ ঘন্টা সময় লাগবে টোটাল ঠিক আছে তাহলে আমরা চল্লিশ কিমি পার ঘন্টা বেগে তিনশো কিমি যাই পনেরো বাই দুই সময় লাগছে আর যদি আমরা ষাট কিমি পার ঘন্টা বেগে যাই তাহলে পাঁচ ঘন্টা সময় লাগবে কিন্তু প্রকৃত সময় কত বলেছিল আমাদের ছয় তাহলে এটা আমার মাঝখানে লিখবো তাহলে দেখো এবার পনেরো বাই দুই পনেরো বাই দুই লিখে নিলাম আর হচ্ছে এদিকে লিখলাম পাঁচ লিখলাম আর মাঝখানে কত লিখবো আমরা ছয় লিখবো ওকে তাহলে আমরা বলছিলাম কোনাকুনি বিয়োগ করতে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক থাকে আর এটা ক্যালকুলেশন করতে হবে দেখো আমি করে দিচ্ছি তোমাদেরকে পাতি এখানে ক্যালকুলেশন করে দিচ্ছি অসুবিধা নেই পনেরো বাই দুই বিয়োগ ছয় ক্যালকুলেশন মুখোমুখি করছি দেখো ছয় দুগুণে বারো তা বারো থেকে যদি পনেরো বাদ দিয়ে দিলে কত থাকবে তিন বাই দুই থাকবে তাই থাকবে তো ওকে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি বিষয়টা ছয় দুগুণে বারো বারো থেকে পনেরো বাদ দিয়ে দিলাম তাহলে কত থাকলো তিন বাই দুটা পনেরো হ্যাঁ এবার দেখো আর একটু জায়গা আমরা খুঁজে নিই এখানটায় একটু করতে অসুবিধা হচ্ছে তো এইটুকুর মধ্যে কমপ্লিট করতে হবে নাহলে মুছতে হবে ঠিক আছে তো দেখো তাহলে আমরা পেলাম কত একটা ওয়ান পেলাম ইস টু দিলাম আর একটা কত থ্রি বাই টু পেলাম ওকে তাহলে জানো তোমরা কোন গুণ করতে হবে দু এককে দুই তাহলে কত পাবো আমরা দু এককে দুই হলো আর তিন করতে তিন ঠিক আছে তাহলে টু ইস টু থ্রি এসে গেলো ওকে এবার কী বলেছে যাত্রাপথ দুটির দূরত্ব কত সেমভাবে এবারে তাহলে টোটাল দূরত্ব কত পাঁচ আমাদের অনুপাত হিসাবে ঠিক আছে তাহলে পাঁচ প্রথমটা দূরত্ব কত রয়েছে দুই রয়েছে দুই লিখবো আর টোটাল দূরত্ব কত আমাদের তিনশো কিমি যেতে হয় বলেছিল গুণ তাহলে তিনশো ওকে গুণ হচ্ছে কত তিনশো এবার কাটাকুটি করে তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে ষাট আসবে একটু অনেক জায়গা শর্ট আছে বুঝে নিয়ে ষাট লিখছে এখানটায় হ্যাঁ ওকে ষাট দুগুণে একশো কুড়ি হবে তাহলে এটা টোটাল একশো কুড়ি প্রথমটা পথ পেয়ে গেলাম কত একশো কুড়ি ওকে জায়গা খুবই শর্ট রয়েছে তো আরেকটা বের করতে হবে কত আছে তাহলে হচ্ছে আর একটা কোথায় করব একটা আর একটা আর একটা এখানটায় জায়গা খুবই শর্ট রয়েছে দেখো একটু দেখে নাও কষ্ট করে আমি মোটামুটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা একটু ফাঁকা আছে জায়গা নেই তো দেখো আর একটা কত আছে তাহলে হবে তিন বাই পাঁচ হবে একটা খুব আন্তরিকভাবে দুঃখের জায়গা শর্টের জন্য তিন বাই পাঁচ ঠিক আছে গুণ হবে কত কত দিয়ে গুণ করবো সেই তিনশো দিয়ে গুণ করবো টোটাল তিনশো তো তিনশো দিয়ে যদি কুড়ি এটাকে তাহলে কত আসবে পাঁচ ছয় তিরিশ ঠিক আছে শূন্য তাহলে তিন ছয় আঠেরো একশো আশি তাহলে একটা বেরোলো কত আমার একটা বেরোলো হচ্ছে দেখো খেয়াল করো একশো আশি বের হলো একটা আর একটা বেরোলো কত একশো কুড়ি একটু ভালো করে দেখে নাও পরপর স্টেপ বাই স্টেপ খাতায় প্র্যাকটিস করে ইজি হবে কিন্তু হয়ে যাবে জায়গা শটের জন্য আমি এরকম দেখাতে একটু অসুবিধা হলো ওকে দেখো টোটাল কিন্তু আমার তিনশো কিমি চলে আসলো তাহলে প্রথম অংশ একশো কুড়ি আর দ্বিতীয় অংশগত একশো আশি চলে আসলো ওকে তাহলে আরেকবার বলে দিই কী করবে তাহলে এই যে রয়েছে এটাকে হচ্ছে টোটাল প্রকৃত সময় হচ্ছে গত ছয় ঘন্টা ঠিক আছে এবার যেহেতু আমাদের বের করতে হবে অন্য সময় বের করে নিতে হবে ধরে নিলাম যে তিনশো কিমি চল্লিশ কিমি পার ঘন্টা বেগেই গেছে সময় এলো পনেরো বাই দুই আর পরেরটা তিনশো কিমি ষাট কিমি পার ঘন্টা বেগে গেছে সময় হলো পাঁচ ওকে এলিগেশন নিয়মে করলাম তো সেম অনুপাতের নিয়মে করলাম ব্যাস অঙ্ক তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার নেক্সট অঙ্কর দিকে এগোনো যাক দেখো কি বলছে এক অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় আট হাজার টাকা বারোজন দেখো বলে দিয়েছিল কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছিল দেখো বারো জন কাজে লাগবে হ্যাঁ বারোজন অফিসারের বেতন হচ্ছে বারো হাজার টাকা এ বাকি কর্মীদের বেতন হচ্ছে কত পাঁচ হাজার টাকা অফিসে কর্মী সংখ্যা কত ওকে তো দেখো কী করবে টোটাল কত বলেছে আট হাজার টাকা ঠিক আছে তো যেহেতু বলেছে অফিসারদের বারো হাজার টাকা তো বারো হাজার লিখে নেওয়া যাক এক দুই তিন ঠিক আছে আর কর্মীদের কত পাঁচ হাজার টাকা লিখে নেওয়া যাক পাঁচ হাজার টাকা ওকে হয়ে গেল আর টোটাল কত বলেছে আট হাজার টাকা টাকা তাহলে লিখে দেওয়া যাক আট হাজার টাকা এবার এখান থেকে এটা বাদ দিলে কত এসে যায় এটা বাদ দিলে হয়ে যাবে তিন হাজার টাকা চলে আসবে ওকে এটা বাদ দিলে চার হাজার টাকা চলে আসবে ঠিক আছে শূন্যগুলো সব কেটে দাও তাহলে কত আসবে থ্রি ইস টু ফোর চলে আসবে এবারে ভালো করে জিনিসটা খেয়াল করো ওকে দেখো কী রয়েছে থ্রি ইস টু ফোর তোমাদের চলে আসলোই ওকে দেখো আমাদের কী বলেছিলো বারোজন অফিসারের কথা বলে দিয়েছিল তার বারো হিসাবে মিটিয়ে দিতে হবে তাহলে বলো এটা তো অফিসারের ঘর প্রথমটা অফিসারের ঘর আর দ্বিতীয়টা হচ্ছে এই দিকেরটা হচ্ছে অফিসারের ঘর ছিল আর এই দিকেরটা ছিল হচ্ছে কিসের ঘর কর্মীদের ঘর ছিল তখন অফিসার তিন এসছে অনুপাতে আর হচ্ছে কর্মী এসছে অনুপাতে চার এসছে ঠিক আছে কিন্তু বারোজন অফিসার হিসাব মিটিয়ে দিতে হবে তাহলে এসে কত গুণ করলে বারো পাবো চার গুণ করলে আমরা বারো পাবো তাই তো সেমভাবে তাহলে এদিকে আমাকে চার দিয়ে গুণ করতে হবে ঠিক আছে তাহলে কত আসবে তিন চারি বারো আর চারি চারি ষোলো ওকে তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি যে এখানে মোট ১৬ জন কর্মী সংখ্যা রয়েছে ওকে এইভাবে এই ধরনের অঙ্ক ইজিভাবে এক্সাড়া কিন্তু করে ফেলতে পারবে কেন চারদিক গুণ হল সেটা কিন্তু বুঝিয়ে দিলাম তোমাদেরকে এবার দেখো আজকের নিয়ে শেষ অঙ্ক এই অঙ্কটা প্রচুর পরীক্ষা এসছে দেখো বলছে তেইশশো টাকা একশো জন ছাত্রছাত্রীর মধ্যে অনয় ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক ছাত্র পঁচিশ টাকা এবং প্রত্যেক ছাত্রী কুড়ি টাকা করে পেলেও ছাত্র ছাত্রীর সংখ্যা নির্ণয় করো তো দেখো টোটাল টাকাটাকে আমার দেখো তেইশশো তেইশশো টাকা কত একশোজন ছাত্র ছাত্রীর মধ্যে ভাগ করে দিয়েছে তাহলে ঠিক আছে তাহলে আমরা এটাকে টাকায় কনভার্ট করি এক একজন ক টাকা করে পেলো তার মানে তেইশশোকে তাহলে আমরা একশো দিয়ে ভাগ করি তাহলে এক একজন কত তেইশ টাকা করে পেয়েছে ক টাকা করে পেয়েছে তেইশ টাকা করে পেয়েছে ওকে ওকে এবার দেখো একটা বলেছে ছাত্র পেয়েছে পঁচিশ টাকা আর হচ্ছে ছাত্রী পেয়েছে কুড়ি টাকা আর মোট পেয়েছে একটা ছাত্র আমাদের গড়ে কত তেইশ টাকা করে পেয়েছে তাহলে আমরা মাঝখানে লিখবো তেইশ টাকাটা তাহলে এখানে পঁচিশ লিখে নিলাম এখানটা লিখে নিলাম কুড়ি আর মাঝখানে লিখে দিলাম হচ্ছে তেইশ ওকে এবার বাদ দেওয়া শুরু করি তাহলে এটা বাদ দিলে হয়ে যাবে তিন এটা বাদ দিলে হয়ে যাবে কত দুই তাহলে টোটালে কত হয়ে যাবে পাঁচ হয়ে যাবে তাই তো হবে তাহলে পাঁচ হওয়া মানে কত একটা হচ্ছে তিন বাই পাঁচ আরটা কত দুই বাই পাঁচ আশা করি বিষয়টা বুঝে গেছে তোমরা তাই আমি শর্টেই করে দিচ্ছি কারণ জায়গা খুব শর্ট গুণ দিলাম ক টাকার কতজন একশো জন তাহলে হচ্ছে এখানে একশো আর এখানেও একশো ওকে তাহলে হচ্ছে হচ্ছে কত পাঁচ কুড়িং একশো মানে হচ্ছে কত ষাট ওকে তাহলে কত হয়ে গেলো ষাট এসে গেল আর এটা হবে তাহলে কত পাঁচ কুড়িং একশো মানে কত হবে চল্লিশ ঠিক আছে ওকে তাহলে এখানে কজন আছে এখানে ছাত্র আছে কত ষাট জন আর ছাত্রী আছে কত চল্লিশ জন রয়েছে ওকে তো এই পাঁচ ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার রিপিট করা হয় এই মিশ্রণের চ্যাপ্টারের উপর তাই এই অঙ্কগুলো তোমাদেরকে ইজি হয়ে শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ভিডিওটি ভালো লাইক করো কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো আর এই ধরনের পার্ট চাইছো কিনা অবশ্যই কন্টে জানিও জহিন বন্ধু নতুন টু তোমার সবাই দেখা হবে সে সুস্থ থেকো ভালো থেকো হু শুড জয়েন আন একাডেমি প্লাস আমরা কেন আন প্লাসে জয়েন করব। এখানে তোমাদের ইচ্ছা মতো শিক্ষক বেছে নেওয়ার সুযোগ পাবে এবং তার সাথে সরকারি চাকরির ধরন অনুযায়ী আলাদা আলাদা ব্যাচ এখানটাই রয়েছে এবং রুটিন অনুযায়ী পড়াশোনা করার সুযোগ পাবে তাছাড়া এখানে শিক্ষক মণ্ডলীর দ্বারা এখানে অনেক বেশি অনুপ্রেরণা পাবে এরপর দেখো আগে এরকম ধরনের ক্লাস হতো আর এখন বর্তমানে এখন ডিজিটালে কিন্তু এই ধরনের ক্লাস হয়ে থাকে আচ্ছা এছাড়াও হোয়াটস নিউ এখানে কি নতুন এসছে অর্থাৎ বিশ্বের সবচেয়ে বেশি টেকনোলজি ইউজ করা হয়েছে এই অ্যাপসটির মধ্যে তাছাড়া পোল অপশান পাচ্ছ চ্যাট অপশান পাচ্ছ এবং কুইজ ডাউট ক্লিয়ারিং টেস্ট সিরিজ ডুয়েল এডুকেটার ক্লাসেস অনেক কিছু ফেসিলিটি পেয়ে যাচ্ছ এই অ্যাপসটির মধ্যে এবং আন একাডেমির মধ্যে দেখো এখানে সুন্দরভাবে ছবির মাধ্যমে কিন্তু বোঝানো হয়েছে কীভাবে ক্লাস করানো হয়ে থাকে পোল চ্যাট অপশান সেলফ অ্যানালিস্ট ইত্যাদি রয়েছে ডুয়েল এডুকেটার ক্লাসেস এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাবে এবং এখানটার সবচেয়ে বেশি ভালো বিষয় হলো এখানে হচ্ছে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষক মণ্ডলী কিন্তু তারা ক্লাস করানো হয়ে থাকে এখানে ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো এডুকেটারকে নিয়োগ করা হয়েছে সুন্দর করে সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে পড়াশোনা করানো হয়ে থাকে আন একাডেমিতে বর্তমানে যে ব্যাচগুলো চলছে একবার ভালো করে দেখে নাও ডাব্লু এর ব্যাচ চলছে ডাব্লু বি টেটের ব্যাচ চলছে ডাব্লুবি পিএসসি ক্লারসির ব্যাচ চলছে ডাব্লু বিপির ব্যাচ চলছে ডাব্লু বি ব্যাচ চলছে এবং পিএসসি মিলিশনাসের ব্যাচ চলছে এবার দেখো আনাকারী সাবস্ক্রিপশন ফিসটা ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে উনিশশো টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বারো মান্থের ক্ষেত্রে দশ হাজার চারশো পঞ্চাশ টাকা চব্বিশ মান্থের ক্ষেত্রে পনেরো হাজার দুশো টাকা তোমরা মাসিক ভিত্তিও কিন্তু টাকা কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই আর আমার রেফারেল কোডটা ইউজ করতে পারো আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো তাহলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে অনেকটা বেশি ছাড় পাবে তাহলে আর প্রোমো কোডের লিঙ্কগুলো আর ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো এবং আমার প্রোমো কোডের লিঙ্কের সাথে আমার যে লিঙ্কটা হয়ে থাকে সেটাও দেওয়া থাকবে আর তো গ্রেট নিউজ কী দেখো তোমরা নো কস্ট ইএমআইয়ের মাধ্যমে এখানে সাবস্ক্রিপশান নিতে পারবে প্রত্যেক মাসিক ভিত্তিতে তোমরা ইএমআই কাটাতে পারবে এতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই খুব তাড়াতাড়ি আনাকরণ সাবস্ক্রিপশন নিয়ে সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে পেয়ে যাবে